গত পর্বে আপনাদেরকে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের ব্যাপারে জানিয়েছিলাম। আজকে চলে যাব ঐতিহাসিক এবং অটোমান ঐতিহ্যে ঘেরা শহর ইস্তানবুলে। আজকে আমরা জানাবো প্রায় 1500 বছর পুরনো একটি স্থাপনার কথা। এই গির্জা খ্রিস্টান বিশ্বে একটি অনন্য অবস্থান ধরে রেখেছে এবং বাইজেন্টাইন এবং পূর্ব অর্থোডক্স সভ্যতার একটি স্থাপত্য ও সাংস্কৃতিক আইকন হিসেবে বিশ্বে গণ্য করা হয়। বলছি গির্জা থেকে মসজিদ হয়ে যাওয়া হায়া সোফিয়ার কথা। এই মসজিদের ব্যাপারে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে 360 খ্রিস্টাব্দে। 360 খ্রিস্টাব্দ থেকে 1204 সাল পর্যন্ত এটি একটি অর্থোডক্স চার্চ ছিল এবং এই প্রথম গির্জাটি তখন ম্যাগনা ইকলেসিয়া নামে পরিচিত ছিল। 430 খ্রিস্টাব্দে এর নাম হায়া সোফিয়াতে রূপান্তরিত করা হয় এবং চতুর্থ ক্রুসেডের পরে এটি ক্যাথলিক চার্চে রূপান্তরিত করা হয়। অতপর 1261 সালে পুনরুদ্ধার করা হয় এবং অর্থোডক্সদের দখলে থাকে এই গির্জাটি। 1453 সালে অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল বিজয় করে দখল নেয় এবং তারপর থেকে এই বিখ্যাত স্থাপত্য 1935 সাল পর্যন্ত একটি মসজিদ হিসাবে ব্যবহৃত হয়। গির্জাটি প্রাথমিকভাবে কাঠের তৈরি ছিল, যা 2 বার বিদ্রোহের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 532 সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথম এমন একটি স্থাপত্য তৈরির আদেশ দেন যেটি আগে কখনোই বিশ্ব দেখেনি। নকশায় ব্যাপক পরিবর্তন আনা হয়। তখন মেঝে থেকে 150 ফুট উঁচুতে স্থাপন করা হয় প্রথম গম্বুজটি। সিরিয়া থেকে আনা মার্বেল পাথরের উপর ফুটিয়ে তোলা হয় নকশা ও চিত্র। গম্বুজটিতে আলোর জন্য রাখা হয় 40টি জানালা। অটোমান সাম্রাজ্যের সময় এগুলো চিত্র ঢেকে দেওয়া হয় এবং আর্কিটেকচারে আনা হয় নানা ইসলামিক বৈশিষ্ট্য। চারদিকে যুক্ত করা হয় 4টি সুউচ্চ মিনার। 1934 সালে তুর্কি প্রেসিডেন্ট কামাল আতাতুর স্থাপত্যটিকে ধর্মনিরপেক্ষ করে তোলে এবং 1935 সালে এটি একটি জাদুঘরে পরিণত হয়। 1985 সালে হায়া সোফিয়াকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ 2018 সালে প্রেসিডেন্ট এরদোগানের শাসনামলে কোরআন তিলাওয়াতের মাধ্যমে হায়া সোফিয়াকে একটি মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ডেউইকের ইউটিউব চ্যানেলে।